কথাগুলো বলতেই চোখ মুছলেন তিনি, প্রাপ্তি নীলিমা বেগমকে সালাম দিয়ে উঠে দাঁড়িয়ে, মা তাহলে আসি। নীলিমা বেগম প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে, যা মা সাবধানে থাকিস, গ্রামে যাচ্ছিস, দুজনেই একে অপরের উপর খেয়াল রাখিস। প্রাপ্তি হেসে, আচ্ছা মা তুমি দোয়া করো। আয়ান সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে, প্রাপ্তি তোমার হয়েছে? আরিয়াকে স্কুলে নামিয়ে আমাদের যেতে হবে। নীলিমা বেগম মুচকি হেসে, আয়ান আমার মেয়েটার দিকে খেয়াল রাখিস। মা আমি তোমার কিছু না, পাগল ছেলে, তোরা দুজনেই আমার কাছে সমান, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা, শিরিন মায়ের দিকে খেয়াল রাখিস, আমাদের আসতে দেরি হলে কিছু লাগলে রাফিকে ফোন দিয়ে বলিস। প্রাপ্তি এইবার আসো। আয়ান আরিয়াকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে নিজে বসল। প্রাপ্তিও এসে বসে আয়ানকে বলল, হসপিটাল দিয়ে ফোন দিয়ে বলেছ আজ যে যাবে না? হুম। আরিয়াকে স্কুলের সামনে নামিয়ে প্রাপ্তি আরিয়ার কপালে চুমু দিয়ে, স্কুল ছুটি হলে ড্রাইভার আসলে চলে যেও, আর মা না আসা পর্যন্ত ভদ্র মেয়ে হয়ে থাকবা, বাসায় গিয়ে দাদিকে একদম জ্বালাবে না। আরিয়া মাথা নাড়িয়ে চলে গেল। আয়ান আবার ড্রাইভ করতে লাগলো। কিছু দূর যেতে আয়ান এক হাত প্রাপ্তির হাতের উপর রাখতেই প্রাপ্তি আয়নের দিকে ফিরে তাকাল। প্রাপ্তি আমাদের ছেলে চাও না মেয়ে? প্রাপ্তি আয়নের একদম কাছে গিয়ে এসে আয়নের কাঁধে মাথা রেখে, আমি ছোট্ট আয়ান চাই, আমাদের তো মেয়ে আছেই, তাই আমাদের মেয়ের জন্য তার একটা ভাইয়ের দরকার। আয়ান মুচকি মুচকি হাসছে, আর পুরোটা পথ প্রাপ্তির এক হাত ধরে অন্য হাতে ড্রাইভ করছে। মাঝে মাঝে প্রাপ্তির কপালে ভালোবাসার এক টুকরো পরশ দিচ্ছে। সবাই আয়ানকে বরণ করার জন্য এগিয়ে এসেছে, কেউ ফুলের মালা, কেউ ফুলের গুচ্ছ নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান গাড়ি থেকে নামার আগেই সবাই প্রাপ্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সামিরা নামের একজন এসে, ম্যাডাম আপনার আসতে এত দেরি কেন? প্রাপ্তি কিছু না বলে মুচকি হেসে, সব কিছু ঠিকঠাকভাবে চলছে তো? জি ম্যাডাম আপনি একবার দেখুন। আয়ান এসব কিছু দেখে খুবই অবাক, তারা সবাই প্রাপ্তিকে আগে থেকে চিনে, কিন্তু কিভাবে? আয়ান আসতেই সবাই এগিয়ে গিয়ে ফুলের মালা পরাচ্ছে। প্রাপ্তি এগিয়ে এসে আয়ানের সামনে দাঁড়িয়ে এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে এসে, স্যার আপনার জন্য। আয়ানের বিশ্বাস যেন আরও বেড়ে গেল। আয়ানকে সবাই এগিয়ে নিয়ে স্টেজে বসালো। সামিরা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে, আমরা যাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছি তারা এসে গেছে, এতটা দিন আমাদের সাথে থেকে আমাদের সাহস যোগে, যিনি এখন আবার নতুন করে এই স্কুলের প্রাণ ফিরিয়ে দিচ্ছে, তিনি আর কেউ নয়, আমাদের প্রধান অতিথির পাশেই বসে আছেন মিত্তাহুল জান্নাত প্রাপ্তি। কথাটা শুনে আয়ান অবাক হয়ে পাশে ফিরে প্রাপ্তির দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি উঠে সবাইকে সালাম দিয়ে সামিরাকে সরিয়ে, আজ আপনাদের মাঝে এসে আমারও খুব ভালো লেগেছে, আমি আপনাদের একজন হয়ে এভাবে সবসময় থাকতে চাই। যাই হোক, আজ আমাদের প্রধান অতিথি ডাক্তার আদনান মাহমুদ আয়ান। আমার যতটুকু জানা তিনি আপনাদের গ্রামেরই সন্তান। প্রাপ্তির কথায় আয়ান রাগ করবে নাকি অভিমান কিছুই বুঝতে পারছে না, তবে কেন জানি আজ গর্ববোধ করছে সে প্রাপ্তিকে নিয়ে। যে কাজটা তার করার কথা ছিল আজ তার প্রাপ্তি করেছে, খুব ভালো লাগছে তার, চোখ যেন সরাতেই ইচ্ছা করছে না তার। প্রাপ্তি কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলো, আমি ওনার ব্যাপারে এখন আর কিছুই বলবো না, ওনার মুখ থেকেই আমরা শুনবো ওনার অর্জনের কথা। আসুন মিস্টার আয়ান। আয়ান মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি এই গ্রামের সন্তান, এটা এখানের অনেকেরই জানা, আমি ডাক্তার আয়ান মাহমুদ হওয়ার পিছনে দুজন মানুষের সবচেয়ে অবদান বেশি, সেটাও অনেকের জানা, তবে আমার যা মনে হলো এতক্ষণ এখানে বসে, সেটা হলো আমার আগে যে মানুষটা আমার পরিচয় গড়ে দিল, এখানের বাইরে ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, সেটা হলো উনি আমার অর্ধাঙ্গিনী, উনি আমার সহধর্মিনী, আমার স্ত্রী, আমার ভালোবাসার মানুষ, এবং আমার সবচেয়ে কাছের একজন বন্ধু। সবাই অবাক হলেও আয়ান আবার বলল, আমি আজ এখানে এসেছি শুধু ওনার কারণেই, যিনি আমায় পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছেন, আমার মস্ত বড় ভুল থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন, পাশে ফিরে অনেক ধন্যবাদ আমাকে সঠিক পথ দেখানোর জন্য। আয়ান অনেক কথাই বলল তাদের, সেখানে ডোনেশন হিসেবে 20 লক্ষ টাকাও দিল। সেখান থেকে বিদায় নেওয়ার সময় সবাই যেন প্রাপ্তিতে মুগ্ধ। আয়ান প্রাপ্তির বাহুটুরে জুড়ে ভিড়ের থেকে বাইরে গাড়ি বসিয়ে সেখান থেকে বিদায় নিয়ে সেই চাচার বাসায় গেল। সেখানে গিয়ে যা শুনলো আয়ান একদমই প্রস্তুত ছিল না। তাড়াহুড়ো করে আয়ান গ্রামের হসপিটালে গিয়ে চাচা মিজান সাহেবের কেবিনের সামনে দাঁড়িয়ে, চাচা আসবো? কথাটা শুনেই মিজান সাহেব নিভু নিভু চোখ নিয়ে তাকানোর একটু চেষ্টা করে চশমাটা খুঁজেই দরজার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আয়ান।
আয়ন কাছে গিয়ে পাশে বসে, হ্যাঁ চাচা আমি। আয়নকে পেয়ে কলিজাটা যেন বড় হয়ে গেল মিজান সাহেবের। আয়নকে বুকে নিয়ে, বাবা তোর এতদিন পর মনে হলো আমার কথা? চাচা মা এখনো তোমাদের কথা ভুলেনি। আসলে আমি ভাবতাম তুমি ভালোই আছো, আর নিজের ব্যস্ততার কাছে হার মেনেও যোগাযোগ করা হয়নি। মিজান সাহেব প্রাপ্তির দিকে চোখ পড়তেই প্রাপ্তি সালাম করলো, চাচা ও প্রাপ্তি আমার স্ত্রী। মিজান সাহেব প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিলেন, তোর মা কেমন আছে রে আয়ন? চাচা মা ভালো আছে, আপনি হসপিটালে পড়ে আছেন, আপনার ছেলেরা আসে না? মিজান সাহেব দীর্ঘশ্বাস নিয়ে, সবার কপালে সব সুখ থাকে না, তোর চাচি মারা গেছে 3 বছর হয়ে গেল, সেই থেকেই সরকারি হসপিটালেই পড়ে আছি, আজ এই সমস্যা কাল ওই সমস্যা, ছোট মেয়েটা আসে সেই দেখে আমাকে, তবে আমার যখন টাকা ছিল তখন ছেলেগুলো আমার ছিল, মেয়েটার অবস্থাও তেমন সচ্ছল না, যতটুকু সম্ভব চেষ্টা করে। আয়ন কিছু না বলে রাফিকে কল দিয়ে নিজের হসপিটালে মিজান সাহেবকে নেওয়ার সব ব্যবস্থা করে ফেললো আয়ন। এখানকার ডাক্তারদের সাথে কথা বলে বিকেলে নেওয়ার ব্যবস্থা করলো। চাচা আমি তাহলে এখন যাই, আপনাকে বিকেলে শহর নিয়ে যাওয়া হবে আমার হসপিটালে, ভালো ডাক্তার দেখিয়ে এখন থেকে আপনি আমাদের সাথে থাকবেন আমার বাড়িতে। ছেলের সুখ কপালে আপনার আছে চাচা, মনে করবেন আমি আপনার ছেলে, এতদিন মা ছিল আজ থেকে বাবাও পেয়ে গেলাম। আয়নকে জড়িয়ে চুপ করে আছেন মিজান সাহেব। আয়ন আবার বলল, চাচা আমাকে ক্ষমা করে দিন, এতটা দিন আপনাকে কষ্ট করতে হয়েছে, নিজের খ্যাতি লাভের ব্যস্ততাই আমি যে সব ভুলে বসতেছিলাম, আজ আপনার বৌমা না থাকলে বুঝতেই পারতাম না আমি কত বড় ভুল করে যাচ্ছি এতদিন। না রে বাবা তোর কোনো ভুল নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আয়ন আরও কিছুক্ষণ মিজান সাহেবের সাথে কাটিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে বসে প্রাপ্তির দিকে বারবার তাকাচ্ছে আয়ন, কী হলো এইভাবে কী দেখছো? আমার বউটাকে, যে আমাকে না জেনে এত কিছু করে ফেললো। প্রাপ্তি মুসকি হেসে, তোমার একটু রাগ হয় না আমার উপর, আমাকে বকতে ইচ্ছা করে না? অনেক করে, তোমারই শৈল নিয়ে সংসার সামলিয়ে আরিয়াকে সামলিয়ে বাইরের কাজও সামলাচ্ছ, এতে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো প্রাপ্তি? তোমাকে ছাড়া আমার সামনের দিকে পা বাড়লেই অন্ধকার মনে হয়। ধ্যাত তুমি এসব বাজে চিন্তা বাদ দাও, তুমি থাকতে আমার কিচ্ছু হবে না, তোমার ভালোবাসা আমায় কখনো কেড়ে নিতে পারবে না, সারা জীবন তোমার এই বুকে মাথা রেখে কাটিয়ে দিব। আয়নের গাড়িটা গ্রাম পথ শেষ করে শহরের রাস্তায় আসলো, দুজনেই নানান কথা নিয়ে ব্যস্ত। আয়নের ইচ্ছে করছে না আজ বাড়িতে যেতে, প্রাপ্তিকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে, এই মানুষটাকে জনম জনম দেখলেও মিটবে না তবু তার স্বাদ। প্রাপ্তির ছবির সামনে দাঁড়িয়ে আছে আয়ন, আজ 1 মাস পর তার জ্ঞান ফিরল, তার প্রাপ্তি আর দুনিয়াতে নেই এই কথা সে এখনো পর্যন্ত জানে না, তার পাশে আজ কেউ নেই, কিন্তু এই ছবিটা কি করে এলো এখানে সে নিজেও এখনো জানে না। কিছুক্ষণ আগে জ্ঞান ফেরার পর তার আপন মানুষগুলো কাউকে সে সামনে পায়নি, চোখ খুলে সামনে পেয়েছিল আশরাফুল ইসলাম আর ওনার মেয়ে আরমিন ইসলামকে। জ্ঞান ফিরে সে শুনলো বর্তমানে সে চেন্নাইয়ের বড় একটা হসপিটালে আছে, তবে সে চেন্নাইতে এলো কী করে তা সে কিছুই মনে করতে পারছে না। তার এইটুকু স্পষ্ট মনে আছে তার প্রাপ্তি তার কাঁধে মাথা দিয়ে তার কবিতা শুনছিল আর সে গাড়ি চালাচ্ছিল, আচমকাই কোনো কিছুর সাথে ধাক্কা খেলো কিন্তু আয়নের আর কিছুই মনে নেই, কথাটা ভাবতেই প্রাপ্তি বলে চিৎকার দিয়ে নিস্তব্ধ হয়ে গেল। আরমিনে সে কাঁধে হাত দিয়ে পাশে দাঁড়ালো, শান্ত গলায় বলল, প্রাপ্তি কি এই ছবির মেয়েটার নাম? কথাটা শুনে আয়ন পাশে ফিরে আরমিনের দিকে করুণ চোখে তাকালো। আরমিন আবার বলল, কি হয় আপনার? আয়ন কিছুই বলল না, সব কিছু যেন স্থির হয়ে গেছে, আয়ন কোনো কথা বলছে না, শুধু প্রাপ্তির ছবির দিকে তাকিয়ে আছে। আরমিন জোরে সোরে নিঃশ্বাস ফেলে, ছবিটা আপনার ওয়ালেটে ছিল, আমি বড় করে বাঁধিয়েছি, কারণ মেয়েটার মাঝে এক অপরূপ মায়া আছে, যে কেউ প্রেমে পড়ে যাবে, কিন্তু বললেন না তো কি হয় আপনার? আশরাফুল ইসলাম এসে আরমিনের কাছে এগিয়ে এসে, আমার মনে হয় ওর কিছুই মনে নেই। আরমিন হাত উঠিয়ে আশরাফুল সাহেবকে থামিয়ে, আবু ডাক্তার আমি, তুমি নই, ওনার সব মনে আছে কিন্তু উনি কথা বলছেন না, অনেক সময় আমরা বড় কোনো আঘাত সহ্য করতে না পারলে এমন হওয়াটা স্বাভাবিক, যাই হোক আব্বু এখন ওনাকে কী করা যায় সেটা বলো, তুমি তো বলছো মা ছাড়া তুমি জানো না উনি বাংলাদেশে কোথায় থাকেন, এখন মা তো আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন 5 মাস, আর মা ছাড়া ওনার বাসা তো তুমি চিনোও না। না রে মা আমি তেমন একটা চিনি না, আমার মনে হয় আমরা যেখান থেকে ওকে উদ্ধার করেছি সেখানেই খোঁজ নেওয়া উচিত,
এতদিন তুই আমাকে নিষেধ করেছিস, তাই আমিও কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এখন তো আর চুপ থাকা যায় না, ওর জ্ঞান ফিরে এসেছে। গিয়ে দেখ ওর বাড়ির লোক কতটা চিন্তা করছে। কথাটা শেষ করতে আরমিন হাত উঠিয়ে চুপ করতে বলল আশরাফুল ইসলামকে। আয়ান বিড়বিড় করে কি যেন বলছে, আরমিন সেটাই বোঝার চেষ্টা করছে কিন্তু সম্ভব হচ্ছে না। শোকে কাতর নীলিমা বেগম যেন দুর্বল হয়েও হয়নি, শিরিনকে নিয়ে সব কিছুকে আঁকড়ে ধরেছেন তিনি। আরিয়াকে বাঁচতে হবে, আয়ানের রেখে যাওয়া শেষ স্মৃতি আরিয়া। আরিয়াও সে চাঞ্চল্যকর আর নেই। তার মা তাকে যাওয়ার সময় শেষ কথাটা বলেছিল, মা না আসা পর্যন্ত কোনো দুষ্টুমি না করতে, দাদিকে যেন না জ্বালাই। প্রাপ্তির কথাটা তার মনে গেঁথে আছে। মিজান সাহেব এখন নীলিমা বেগমের সাথেই থাকেন, তিনি এখন অনেকটাই সুস্থ। রাফিয়ার সুমনা মাঝে মধ্যে এসে সবাইকে দেখে যায়, কোনো কিছু দরকার হলে রাফিই সব করে। রাফি আরিয়াকে নিয়ে নিজেদের বাসায় গেছে, সারাক্ষণ সে চুপ করেই থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, মাঝে মাঝে মার বাবাই বলে চিৎকার দিয়ে ওঠে। নীলিমা বেগমও সেদিন প্রাপ্তির কথা ভাবলেই কান্না থামাতে পারে না। এই যেন এসে আয়নের নামে বিচার দিবে, মা তোমার ছেলে এখন আর আমায় ভালোবাসে না। হসপিটাল মনে হয় আরেকটা বউ আছে, তাই বাড়ির কথা তার মনে পড়ে না। আবার আয়ান এসে বলবে, মা তুমি ওষুধ খেয়েছ, তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, সব তোমার মেয়েকে দিয়ে দিচ্ছ। পারভীন বেগম প্রাপ্তির চলে যাওয়ার কয়েকদিন পরেই সব বিক্রি করে দিয়ে ভাইদের কাছে চলে গেলেন। আরমিন আয়ানকে নিজের বাড়িতে নিয়ে আসলো, হসপিটালে থাকার চেয়ে বাড়িতে থাকাই ভালো। আয়নের রুমটা নিজের হাতে গুছিয়েছেন আরমিন, বাসায় এসে রান্নাও করলো আয়নের জন্য। আয়ন বারবার আরমিনের দিকে তাকাচ্ছে আর নীরব হয়েই থাকছে। পরের দিন সকালবেলা ক্যালেন্ডারের পাতে চোখ পড়তে আয়ন স্থির থাকতে পারলো না। এক মাস ছয় দিন হয়ে গেল, তার প্রাপ্তি নেই। আয়ন আশরাফুল ইসলামকে ডাকতে শুরু করলো। আয়ন হাঁসফাঁস করছে, অস্থিরতা যেন তার বেড়েই চলছে। আশরাফুল ইসলাম ছুটে এসে, কি হয়েছে বাবা, আমি আপনাদের কাছে কতদিন থেকে আছি, কোথায় পেয়েছেন আপনারা আমাকে? আশরাফুল ইসলাম শান্ত গলায় আয়নকে বসিয়ে বলল, আমার মেয়ে আরমিন বাইরের থেকে ডাক্তারি পাশ করে এখানে আসার পর বারবার বাংলাদেশে যাওয়ার জন্য বায়না করছিল। দুই মাস আগে আমার মেয়েকে নিয়ে আমি বাংলাদেশে যাই এবং কিছুদিন থাকি। তোমাকে আমরা যেভাবে পাই সেটা আমরা কখনো কল্পনা করিনি বাবা। আরমিন পুরোটা শহর ঘুরে বেড়াবে বলে বের হয়েছে, কিন্তু কিছুক্ষণ না যেতেই আমাকে ফোন দিয়ে জানালো সে মেডিকেলে আছে, আমি যেন তাড়াতাড়ি চলে আসি। আমি সেদিন তোমাকে দেখে খুব অবাক হয়েছিলাম, একজন খ্যাতি সম্পন্ন ডাক্তার যে কিনা মানুষের উপকার করে বেড়ায় তাকে কিনা হত্যা করার চেষ্টা। কথাটা শুনে আয়ন চমকে আশরাফুল ইসলামের দিকে তাকিয়ে, হত্যা? তোমাকে কয়েকজন লোক মিলে জঙ্গলের ধারে নদীতে ফেলার চেষ্টা করছিল, আরমিন তোমাকে সেখান থেকে উদ্ধার করে, তারপর আরমিন তোমাকে ঢাকায় তিন দিন রেখে আমাদের সাথে চেন্নাইতে নিয়ে আসে। কিন্তু আয়ন কে তোমাকে মারতে চায় বাবা, কে হয়েছিল সেদিন? আয়নের প্রাপ্তির কথা কিছুই বলল না। আয়ন এটা বুঝতে পেরেছে আরমিন প্রাপ্তিকে দেখেই নি, তার মানে সেদিনের অ্যাক্সিডেন্টটা কারোর প্ল্যান করা ছিল। কিন্তু কে সে, আমি তো কখনো কারো ক্ষতি করিনি। কি হলো বাবা, তোমার কিছু মনে পড়েছে ওই মেয়েটাকে? জ্ঞান ফেরার পর থেকে দেখছি ওই ছবিটার দিকেই তাকিয়ে থাকো। আয়ন আর কিছুই বলল না, চুপ করে নিজের রুমে গিয়ে গুটিয়ে ফ্লোরে বসে পড়ল, হাঁটুর উপর মাথাটা দিয়ে চোখ বন্ধ করে আছে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো, আয়ন এখনও কিছু খায়নি। আরমিন এসে ফ্রেশ হয়ে আয়নের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখে আয়ন ফ্লোরে বসে আছে। আশরাফুল ইসলাম আরমিন আসার পরেই সকালের ব্যাপারটা বলল, আরমিন রুমে গিয়ে আয়নের পাশে বসল, চা খাবেন? আয়ন কিছু না বলে মাথা উঠিয়ে আরমিনের দিকে তাকালো, বাংলাদেশে যাবেন? আপনার বাসার নাম্বার জানেন? আব্বু বলেছে আপনি অনেক বড় ডাক্তার, অবশ্য বাসার নাম্বার আপনি জানবেন না, এটা কি হয়? আয়ন এখনও চুপ। আরমিন আবার বলল, বাংলাদেশে আপনার কে কে আছে? আয়ন আবারও আরমিনের দিকে করুণ চোখে তাকিয়ে, আমাকে একটা সাহায্য করবেন? কি? আমি আপনাকে আমার বাসার নাম্বার দিব, আপনি কথা বলবেন, কিন্তু আমি বেঁচে আছি সেটা বলার দরকার নেই, শুধু জানতে চাইবেন আমার বাড়ির কী অবস্থা এখন। তাহলে উঠুন, আমরা ড্রয়িং রুমে যাই, সেখানে বসে কথা বলবো। কথাটা বলে আরমিন উঠে দাঁড়িয়ে আয়নের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। আয়ন কিছুটা অবাক হয়ে আরমিনের মুখের দিকে তাকালো। আরমিন মুচকি এসে বন্ধু ভেবে হাতটা ধরতে পারেন। আয়ন কিছুটা ইতস্ততভাবে হাত বাড়িয়ে দিল। আরমিন ছাড়া তার সামনে এখন কোনো রাস্তাই খোলা নেই, তাই যেই করে হোক আরমিনকে তার পাশে পেতে হবে। আয়নের বাড়িতে ল্যান্ড ফোনটা সে কখন থেকেই বেঁচে যাচ্ছে, কেউ ধরার কোনো নাম নেই।
নীলিমা বেগম অনেক কষ্টে নিজে এসে ফোন রিসিভ করলো। কে বলছেন? আমি আরমিন, চেন্নাই থেকে বলছি। আয়ন সাহেব আছেন? নীলিমা বেগম কিছুক্ষণ নীরব থেকে দীর্ঘশ্বাস ফেলে, না। কোথায় আছে, ঠিকানা দেওয়া যাবে? আমার ছেলে আমাদের সবাইকে রেখে চলে গেছে নাফরার দেশে, ওখানে ঠিকানা যে আমার জানা নেই মা। আয়ন কথাটি শুনে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। তার মায়ের কথা শব্দ শুনে আবার ফিরে তাকালো। যাওয়ার সময় নিজের পাগলিটার কথাই ভেবেছে শুধু, আমাদের কারো কথাই সে ভাবেনি। কথাটা বলেই নীলিমা বেগম ফুপিয়ে কাঁদতে লাগলেন। তারপর আবার বললেন, আমার ছেলে আর মেয়েটার লাশ এখনো পাইনি মা। কথাটা শুনে আয়ন একটু চমকালো। তার প্রাপ্তি? প্রাপ্তি তাহলে কোথায় আছে? সেও কি আমার মতো ভাগ্যক্রমে বেঁচে গেছে, নাকি সে আমাকে এই দুনিয়া এক করে দিয়ে চলে গেছে? আরমিন আর কিছুই বলল না, চুপ করেই ফোন রেখে দিল। আয়নের দিকে করুণ চোখে তাকিয়ে, আপনার সাথে কি সেদিন আরও কেউ ছিল? আয়ন উপর নিচ মাথা নাড়িয়ে, হ্যাঁ বুঝিয়ে, আমার স্ত্রী। কথাটা বলতে আরমিনের বুকের ভেতর ধরফরে উঠল, নিজের চোখের অশ্রুগুলো লুকিয়ে। কোথায় সে? আরমিন আয়নকে পাওয়ার পর থেকে নিজের মনে স্বপ্ন বুনতে শুরু করেছিল। এতটুকু জীবনে আয়নকেই তার প্রথম ভালোবাসার কথা জানাতে চেয়েছিল। আশরাফুল ইসলাম যখন আয়নের পরিচয় আরমিনের কাছে বলল, আরমিন সেদিন থেকে নিজের মনে আয়ন নামের বীজ রোপণ করতে লাগলো। কিন্তু আব্বু তো বলল আয়ন বিয়ে করেনি, তাহলে হয়তো দেড় বছরে অনেক কিছু পাল্টে গেছে, শুধু আমিই পারিনি পাল্টাতে। প্রাপ্তি আমার স্ত্রী, ভালোবেসেই বিয়ে করেছিলাম ওকে। কথাটা শুনেই চমকে আয়নের দিকে তাকালো। আয়ন আবার শান্ত গলায় বলল, ভালোবাসার মানুষটিকে 9 বছর পর খুঁজে পেয়েছিলাম। প্রথমবার যখন আমার জীবন এসেছিল তখন আমি মাঝ নদীতে সাঁতার নিয়ে ব্যস্ত, তাই ওকে হারাতে হয়েছিল। আবার যখন খুঁজে পেলাম তখন আমার জয়ের ধ্বনিতে মানুষ মুখরিত, পেয়েও গেলাম। ভাবলাম 9 বছর পর আমার অপেক্ষার অবসান হলো, সাথে তারও। আরমিন আয়নের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে আর মুগ্ধ চোখে তাকিয়ে নিজের কল্পনার জগৎ সাজিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। আয়ন বলছে, মনে হচ্ছে যেন সব তার সামনেই স্বপ্নের মতো ঘটে যাচ্ছে। আয়ন একটু থেমে আবার শুরু করলো, এই অপেক্ষার মাঝে আমার জীবনে আরেকজন এসেছে, আমার মেয়ে আরিয়া। কথাটা বলে আয়ন হালকা হাসলো, আমার নিজের মেয়ে নয়, নয়নার মেয়ে, যাকে আমি আমার পৃথিবী ভাবি। আরিয়ার জন্য মা নিয়ে এসেছিলাম, আর আমারও অপেক্ষা শেষ হলো। প্রাপ্তি তার সংসারের মেয়ে নিয়ে ব্যস্ত, আমি আমার হসপিটাল নিয়ে। আরমিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার নিজের হসপিটাল? হুম, আমার। তারপর বিয়ের প্রথম কয়েকটা দিন প্রাপ্তিকে সময় দিতে পারলেও পরে আর পারতাম না। অবশ্য এই নিয়ে আমার পাগলিটার কোনো অভিযোগ ছিল না। দিন শেষে রাতে যখন আমি একটু কাছে পেত তখনই বাচ্চাদের মধ্যে আমার বুকের সাথে লেপটে যেত। তখনও যদি হসপিটাল থেকে ফোন আসতো আমি উঠে চলে যেতাম। মনের ভেতর হয়তো রাগ হতো, কিন্তু কখনো আমার সামনে প্রকাশ করতো না, আরেকটা রাতের অপেক্ষায় নিজেকে সান্ত্বনা দিত। আয়ন আবার চুপ করে করুণ চোখে আরমিনের দিকে তাকিয়ে, জানেন সে কিন্তু শুধু সংসার নিয়ে ছিল না, আমার না করা কাজগুলো করে আমাকে অপরাধ বোধ থেকে মুক্ত করত। যে কাজগুলো আমার করা উচিত সেগুলো হাসি মুখে নিজেই করে নিত। আমি এতটাই ব্যস্ত হয়েছিলাম নিজের স্ত্রী 2 মাসের প্রেগনেন্ট জেনেও কখনো মুখ ফুটে বলতে পারিনি। যেদিন বলেছিলাম নিজের দোষগুলো নিজেই স্বীকার করেছিলাম, পরের দিনই তাকে হারিয়ে ফেললাম। আমরা দুজনেই গ্রামের একটা স্কুলের কাজে বেরিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে কিছু একটার সাথে আমার গাড়ি ধাক্কা লেগে যায়। আমার আর কিছুই মনে নেই, যখন জ্ঞান ফিরল তখন থেকে তো আপনি আছেন, কিন্তু আমার পাগলিটা নেই। আরমিন বসা থেকে উঠে আয়নের পাশে গিয়ে বসে আয়নের হাতের উপর হাত রেখে, আমার বিশ্বাস আপনার পাগলি হয়তো বেঁচে আছে, আপনি এখানে থাকলে কোনো খোঁজ পাবেন না তার। আমার মনে হয় আপনার মেয়ে আর মায়ের জন্য হলেও বাংলাদেশে যাওয়া উচিত। আয়ন আরমিনের দিকে তাকালো, কিন্তু কিছু না বলে হাতটা ছাড়িয়ে নিজের রুমে চলে গেল। চলবে। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।